হাই বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি সকালে অনেক বেশি ভালো আছো, আমরাও না বেশ ভালো আছি। আর আজকে সকালটা শুরু করছে সকাল 6টা থেকে। এখন না চারিদিকে তেমনভাবে রোদ্দুর ওঠেনি, নিস্তব্ধ পরিবেশ। বাচ্চা কাচ্চারা সকলে এত সময় ঘুম থেকে ওঠে না, সবার বাড়িতেই কিন্তু এখনও পর্যন্ত অনেক বাচ্চা কাচ্চা ঘুমায়, আর যার কারণে সকালের এই পরিবেশটা অনেকটা বেশি নিস্তব্ধ থাকে। আর কিছুক্ষণ পরে লেগে যাবে 9টা 10টার দিকে পুকুরে স্নান করার ধুম। আর এতটা বেশি স্নান করবে বাচ্চা কাচ্চারা, একসঙ্গে সকলে দল বেঁধে স্কুলেও যাবে, এগুলো দেখতে না প্রচুর বেশি ভালো লাগে। আর সকালবেলা উঠে বাসনপত্রগুলো মাজছিলাম, আর আমি বসে বসে এখন ভাবছিলাম কোন কাজটা আগে করব, কোন কাজটা পরে করব, কোনটা কত সময় ধরে করব। আমার মাথার ভিতর না যখনই বসে থাকে কখনোই অন্য বুদ্ধি খেলে না, কখনোই সবসময় খেলে এই কাজটা কত সময়ের মধ্যে শেষ করে আর একটা কাজে হাত দিতে পারবো। সবসময় যেন মাথার মধ্যে এইসবগুলো ঘুরতে থাকে, আর আমি একটা একটা করে প্ল্যান করে যে সকল কাজকর্মগুলো করে থাকি অনেক তাড়াহুড়ো করে, সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। প্লিজ পুরো ভিডিওটি জুড়ে পাশে থেকো, অনেক বেশি ভালো লাগবে। এদিকে বাসন মাজতে মাজতে ঈশাও ঘুমাচ্ছিল, ঘুম থেকে খাট থেকে নেমে পুরো নিচে চলে এসে অনেক কান্নাকাটি করছিল। ওকে যাও খাটে দাঁড় করিয়ে দিয়ে, যেহেতু সকালবেলা এই ওয়েদারটা না একটু ঠান্ডা ঠান্ডা, ওকে একটু সোয়েটার টোয়েটারগুলো পরিয়ে দেবো, দিয়ে আরও যে বাদবাকি কাজগুলো আছে সেগুলো করবো। তারপরে ওকে নিয়ে আসলাম একটু ব্রাশ করাবো বলে, বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করলে কী হয় না, ও না অনেক সুন্দর ব্রাশ করে। আর সিমরান গেছিলো কিছুটা জিনিসপত্র দোকান থেকে আনতে, যেহেতু আজ একটুখানি দেরি করে দোকানে যাব। আর সকালের বিস্কুট টিস্কুট যেগুলো লাগবে সেগুলো দোকান থেকে আনলো, আর আমি এদিকে ঈশার ব্রাশ ট্রাশ করিয়ে সুন্দর করে মুখ টুকগুলো ধুয়ে দিচ্ছে। আর এখনকার পরিবেশটা না বেশ নিস্তব্ধ, অনেকটা বেশি ভালো লাগে। আর আমার তো একটু নিরিবিলি জায়গা, নিরিবিলি সব কিছু পরিস্থিতি একটু বেশি ভালো লাগে, নিস্তব্ধ পরিস্থিতি। কোনো সময় গোলমালি, গজগণ্ড, ঝগড়া ঝামেলা, মারামারি, এরকম পরিবেশ একেবারে পছন্দ হয় না। আমার মতো কারোরই হয়তো এমন পরিবেশ পছন্দ হয় না, নিস্তব্ধ জিনিসই কিন্তু সবারই অনেকটা বেশি ভালো লাগে। আর যাই হোক, তারপরে আমি এখন ঈশাকে পাশে বসিয়ে নিয়ে সমস্ত যে এগুলো ছিল সেগুলো ভাস করে নিচ্ছিলাম। আর ও না অনেকটা বেশি জ্বালাতন করছিল, এর ওপরে শুয়ে পড়ছিল, ওর ওপরে শুয়ে পড়ছিল, এটা ধরে টানছিল, ওটা ধরে টানছিল। যাই হোক, সব কিছুর মাঝখান থেকেও চাচ্ছিলাম কাজগুলো একটু তাড়াতাড়ি করে নিতে, যতটা তাড়াতাড়ি করতে পারবো ততটা তাড়াতাড়ি দোকানে যেতে পারবো। হাজবেন্ড হয়তো দোকানে এসে বসবে, তারপরেও সেও রাত জেগে এসে, যেহেতু অনেক রাত্রে সে কাজে বেরিয়েছিল, আর সেখান থেকে বাড়ি আসতে আসতে 9টা 10টা বেজে যাবে, তারপরে সে দোকানে বসবে বলল। আর আমি ভাবছিলাম যে একটু আমি তাড়াতাড়ি যাই, কারণ সেও সারা রাত জেগে কাজ করে বাড়িতে এসেছে। তারপরে এখন সুন্দর করে বিছনা টিছনাগুলো জেরে পরিষ্কার করে নিচ্ছে, ঈশাকেও কিছু খাওয়াতে হবে, ওরও না বেশ খিদে পেয়ে গেছে। আর সকালবেলার টাইমে অন্য অন্য বাচ্চারা হয়তো একটু ঘ্যান ঘ্যান করে, কিন্তু আমার ঈশা সেদিক থেকে অনেক বেশি ভালো, ও শরীর খারাপ না থাকলে খুব একটা ঘ্যান ঘ্যান করে না, ও কিন্তু ওর মতো খেলাই করতে থাকে। যা হোক, এখন সুন্দর করে আমার ঘরটারগুলো গুছিয়ে ভালো করে ঝাড়ঝুট দিয়ে নিচ্ছে। আর কালকের ভিডিও আছে, পরশু দিনের ভিডিও আছে, আর রোজই নতুন নতুন যে সকল বন্ধুরা কমেন্ট করো তাদের কিছু নাম আমি নিচ্ছি। তাসনিম বলেছে পুরো ভিডিওটি তোমার সাথে ছিলাম, অনেক বেশি ভালো লাগলো, যাও অনেক ধন্যবাদ বন্ধু। জয়ন বাক্তার আমাকে কমেন্ট করেছো যে গ্রামের পরিবেশে অনেক বেশি ভালো লাগে, আর যাও তোমাদের এই সকল কমেন্টগুলো পড়তে অনেকটা বেশি ভালো লাগে, ধন্যবাদ বন্ধু এত সুন্দর কমেন্ট করার জন্য। জয়তৃষ্ণা খান আমাকে কমেন্ট করেছো, আজকে তোমার ভিডিওটি আপু নতুন দেখলাম আর অনেকটা বেশি ভালো লাগলো, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় রইলাম। সত্যি তোমাদের এই সকল কমেন্টগুলো না পরবর্তী ভিডিও আমাদের করতে অনেকটা বেশি মোটিভেট করে। তোমাদের কাছে এতটা বেশি ঋণী আর এতটা কৃতজ্ঞতা জানাচ্ছি যে সত্যি তোমরা অল্প দিনে অনেকটা সাপোর্ট করেছো, পাশে থেকেছো বলেই হয়তো আমার চ্যানেলটা অল্প দিনে অনেকটা বেশি গ্রো করেছে। আর নিজের থেকেও ভালো লাগে যে নিজের যে সকল মনের কথাগুলো আছে তোমাদের সাথে শেয়ার করতে পারি, তোমরাও তোমাদের মতামতগুলো জানো, তাতে না অনেকটা বেশি মন থেকে ভালো লাগে। যাই হোক, এখন সুন্দর করে আমার চাটা করব বলে কাপটাগুলো নোংরা ছিল, এগুলো আমি সকালবেলা দেখতে পাইনি, পেলে এগুলো আমি মেজে নিয়ে আসতাম, সেগুলো আমি ঘরে পানি নিয়ে এখন ধুয়ে ফেলবো। পুকুরে এখন আর যাবো না, গেলে ঈশা না পিছন পিছন চলে যাবে আর ও না অনেকটা বেশি জ্বালাতন করবে। আমরা মধ্যবিত্ত ঘরের বউরা যেভাবে যে সকল কাজকর্মগুলো করে থাকি সেটাই তোমাদের সাথে শেয়ার
শেয়ার করছি। আর খুব হয়তো আমরা হাইফাই ফ্যামিলিও না, আর খুব একটা নিম্নবিত্তও না, বলতে পারি মোটামুটি নিম্ন মধ্যবিত্ত ঘরের ফ্যামিলির আমরা বিলং করে থাকি। আর তারপরে দেখো সুন্দর করে এখন চা বিস্কুট দিয়ে সকালে চা বিস্কুটে সামান্য হালকা পাতলা খাবার খেয়ে নেব, আর ঈশাকে একটুখানি বিস্কুট ভিজিয়ে ভিজিয়ে খাওয়ানোর চেষ্টা করব। যদিও বা না খায় তাও একবার চেষ্টা করব খাওয়ানোর জন্য। সকালবেলা আমরা একসঙ্গে সুন্দর করে এখন খাওয়ার পরে এখন দেখো কত সুন্দর বই পড়ছে ঈশা। আর এটা কি ঠিক বলেছে একটু, আর এইটা যা হোক, ঈশার হয়তো এখনো পড়ানোর বয়স হয়নি, তারপরেও একটু একটু চেষ্টা করি যে ওকে এগুলো একটু মাথায় রাখার জন্য আর একটু জিনিসপত্র দিয়ে চেনানোর চেষ্টা করি। এতে বাচ্চাদের কিন্তু একটু সুবিধাই হয়, আর ওরা বইগুলো পরবর্তীকালে পড়তে অনেকটা বেশি ভালোবাসে, যার কারণে আমি বড় ছবিওয়ালা বই ওকে কিনে দিয়েছিলাম যাতে ছবিগুলো দেখে দেখে নামগুলো বলতে পারে। যদিও বা ভুলভাল বলছিল, তবুও এটা কিন্তু আমাদের করা সব মায়েদের কর্তব্য। আর যা হোক, তারপরে আমি এখন স্নান সেরে সমস্ত জামাকাপড়গুলো মেলে দিয়ে এক্ষুনি দোকানে চলে যেতে হবে, আর সেটা অবশ্যই তোমাদের সাথে সারাদিন কীভাবে দোকানে থাকি কাজকর্ম করি সেগুলো সব কিছুই শেয়ার করবো। প্লিজ পুরো ভিডিওটি জুড়ে পাশে থেকো। ঈশানা এখানে আমাকে প্রচুর বেশি হেল্প করছিল, সিমরান ওর প্যান্টানগুলো ধুয়ে এনে রেখেছিল, বললো মা প্যান্টানগুলো আমি ধুয়ে আনছি, জামা প্যান্টগুলো তুমি শুধু একটুখানি মেলে দাও। আর যা হোক, বাচ্চা কাচ্চা দিয়ে চেষ্টা করি একটু কাজ করানোর জন্য যাতে সেলফ প্রিফারেন্সটা ভালো হয়। আর আমার বাড়ির এখন পরিবেশটা দেখো অনেকটাই বেশি নিস্তব্ধ নির্ঝুম, অনেকটা সুন্দর ছিল। এখন স্নান টেস্নানগুলো সেরে তারপরে আমি দোকানের দিকে চলে যাচ্ছি, আর এখন বাজে 11টা, আর বাড়ি আসবো আবার সেই সন্ধ্যাবেলা। তোমাদের সাথে অবশ্যই পুরো সারাদিন কী করি না করি কন্টিনিউ করবো ব্লগটা, সকলের পাশে থেকো। এদিকে বাড়ি থেকে বেরিয়ে দেখি বিলে ছাঁচা হচ্ছে, আর এখান থেকে যেহেতু চুনোপুটি মাছ উঠবে, যদি বাড়িতে থাকতে পারতাম এখান থেকে কিছু চুনোপুটি মাছ আমি কিনতাম। তারপরে এখন বাইকে করে চলে যাচ্ছি দোকানের দিকে। আমাদের গ্রামটা না এরকমই একেবারে ছোট্ট একটা গ্রাম, কিন্তু পরিবেশটা অনেক সুন্দর আর সবাই এখানে অনেকটা বেশি মিলেমিশে থাকে। তারপরে দেখো ঈশার জন্য তিন দুরকম ডাল চাল আর দুই তিন রকম সবজি সবগুলোই ধুয়ে নিয়েছিলাম, নিয়ে নুন একটুখানি হলুদ আর একটুখানি বাটার দিয়েছিলাম এর মধ্যে, আর একটুখানি রসুন থেতো করে দিয়ে দুটো সিটি দিয়ে নিয়েছিলাম। তার মধ্যে কিন্তু আমার প্রেশার কুকারের মধ্যে খিচুড়িটা হয়ে গেছিলো। এদিকে এখন কাল যেহেতু আমার হাজব্যান্ডের মাছ ঝোলটা অনেকটা বেশি পছন্দ হয়েছে, আজকেও আবার সেই মাছের মাথা আবার কিনে নিয়ে এসছে। আজকে নিয়ে এসেছে কাতলা মাছের মাথা, কাল ছিল ক্যারেট রুয়ের মাথা, আজ কাতলা মাছের। আর আজকের মাছ ঝোলটা অনেকটা বেশি সুন্দর লেগেছিলো খেতে। আর সিমরান ঈশা যেহেতু মাছ ঝোলের যে মাথাটা খেতে পারবে না, তার কারণে ওদের জন্য একটু দু পিস পেটি আর দু পিস ডাকা মাছ নিয়ে এসেছিলো, এগুলো সুন্দর করে মচমচে করে একটু ভাজা করে নেব। ঈশার জন্য এক পিস ঝাল ভাতে রেখে দেবো, আর সিমরানের জন্য সবগুলোই মাছ ঝোলটা করে ফেলবো। এখন না যে তেলগুলো বেঁচে ছিল তার মধ্যে মাথাগুলো সুন্দর করে আবারও দিয়ে দিয়ে একে একে মচমচ করে ভেজে নেব। আর উল্টো পাল্টা অনেকক্ষণ ধরে লো ফ্লেমে দিয়ে ভাজছিলাম, আর আমার এই বড় মাছের মাথাগুলো ডাকাগুলো অনেক বেশি খেতে ভালো লাগে, আর ছোটো মাছের মধ্যে একেবারে মরুলো মাছ টাছগুলো প্রচুর ভালো লাগে। যা হোক, যার কারণে আমার হাজব্যান্ড তেমন মাছ খায় না, শুধু আমার কারণেই বাড়িতে মাছ আসে, আমি মাছ খেতে প্রচুর বেশি ভালোবাসি। আর সকল মাছগুলো মচমচে করে অনেকক্ষণ ধরে লো ফ্লেমে দিয়ে রেখে ভাজার পরে এখন থালার মধ্যে তুলে নিচ্ছি। আর বন্ধুরা, আজকেও তোমাদের সাথে একটাই কথা বলতে চাই, তোমরা যে যেখান থেকে আমার সাথে আছো, এখনও পর্যন্ত আমার ভিডিওটি কন্টিনিউ আছো, তাদের কাছে একটাই কথা বলতে চাই যে যদি তোমাদের কাছে আমার ভিডিওটি দেখে ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো, আর যদি বেশি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে দিয়ে যেতে পারো। যারা আগে থাকতেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। যা হোক, কথা বলতে বলতে এখন মাছ ঝোলটা বসিয়ে দিচ্ছি, নুন হলুদ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো, আর দিয়েছিলাম একটুখানি সাদা সরিষার গুঁড়ো।
সবগুলোই প্যাকেটের গুঁড়ো ছিল, বাড়িতে কিছু করা না, সব প্যাকেট প্যাকেট কেনা ছিল। সবগুলো গুঁড়ো দিয়ে একটুখানি কষিয়ে নেব মাছটা। আমি না মাছজল করি, কষিয়েই রান্না করি, আর এমনভাবে রান্না করলে আমার মাছ ভাঙেও না। অনেকে আমার কাছে জিজ্ঞেস করে কী করে মাছ কষিয়ে রান্না করে যে মাছ ভাঙে না। যে কোনো মাছই আমি নিলে সে মাছটা ভাজার পরে কষিয়ে রান্না করি, আর যদি না ভাজি তাহলে তো অনেকক্ষণ যাবৎ কষিয়ে কষিয়ে তারপরে মাছজলগুলো করে থাকি। আর যাই হোক, আজকেও দোকানে অনেকটা বেশি চাপ ছিল, যত গরম পড়বে না দোকানের চাপটা একটু বেশিই থাকবে, কারণ আমাদের দোকানে বেশি থাকে। আর ঠান্ডা সিজনে একটুখানি অফ যায় দোকানটা। এখন সুন্দর করে মালপত্রগুলো যেগুলো কমে এসেছিলো সেগুলো আমি একটুখানি ফ্রিজের মধ্যে গুছিয়ে রাখবো। আর গোছানো গোছানো জিনিস সবারই কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমি চেষ্টা করি আমার দোকানটাকে একটু গুছিয়ে রাখার জন্য, তবে হয়তো সব কিছু পেরে উঠে পারি না সুন্দরভাবে করতাম। বাচ্চা কাচ্চা ছোটো আছে, তার মধ্যে সংসার, তার মধ্যে দোকান, এই তিনটে মিলিয়ে আমার পুরো চারিদিকটা গণ্ডগোলে অবস্থা। তার মধ্যে চেষ্টা করি যতটা সম্ভব গুছিয়ে গাছিয়ে রাখতাম। আর তোমাদের আমার ভিডিওটি দেখে সামান্য যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও। এখন দুপুরবেলা ইশাকে একটুখানি খিচুড়ি নিয়ে এক পিস মাছ ভাজা নিয়ে খাইয়ে দেবো, তারপরে সেই আসলাম সন্ধ্যাবেলা। একটুখানি ডিম হাফ বয়েল করে নিয়েছি, নিয়ে ইশাকে সুন্দর করে খাইয়ে দেবো। যতই হোক ইশা খেতে চাচ্ছে না, তারপরেও একবার চেষ্টা করতে, ক্ষতি কিসের? সবসময় বাচ্চারা যদি না খায় মনের ভিতরে একটা খুদমুদে ভাব কিন্তু থেকেই যায়, আর বাচ্চারা কিন্তু খাওয়া দাওয়া করলে মনটা একটু স্বস্তি পায়। আর যা হোক বন্ধুরা, আজকের ভিডিওতে যদি তোমাদের কিছু কোনো জায়গায় একটু হলেও খারাপ লেগে থাকে আমার কথাবার্তা ভিডিওর মাঝখানে, প্লিজ একটা অনুরোধ রইল, ক্ষমা সুন্দর দৃষ্টিতে ভিডিওটি দেখো, আর দেখার পরে প্লিজ কেউ নেগেটিভ কমেন্ট করো না। আর এখনও পর্যন্ত তেমনভাবে কেউ নেগেটিভ কমেন্ট হয়তো করে না, তোমরা অনেক সুন্দর দৃষ্টিতে ভিডিওগুলো দেখো বলে হয়তো আমার ভুল ত্রুটিগুলো অনেক সুন্দর ক্ষমা সুন্দর দৃষ্টিতেই তোমরা দেখো। যাই হোক, এবার আমি এসে এখন সকল জামাকাপড়গুলো ভাঁজ করে নিচ্ছিলাম। ঈশানও প্রচুর বেশি জ্বালাতন করছিল, খেলা করছিল, বলি না যখনই কাজ করি ও কিন্তু গাদ গাদ থেকে নড়ে না। আর যখন ওর পাপা বাড়িতে থাকে তখন তো আমার আশেপাশেই আসে না, তখন ওর পাপার আশেপাশে ঘুরে বেড়ায়। আর এই জামাকাপড়গুলো ছোটো ছোটোগুলো ভাঁজ করার পরে বড়গুলো যেগুলো আলনায় রেখে দেয় আমার, জিনিসপত্রগুলো একমাত্র বেশি আলনায় থাকে, সেগুলো আমি সুন্দর করে একে একে ভাঁজ করে রাখছি। আর তারপরেও যে সকল কাজকর্মগুলো আছে চেষ্টা করব তোমাদের সাথে কন্টিনিউ করার জন্য। রাত্রিবেলা একটু রুটি আলু ভাজা করতে হবে, আর যেহেতু উনুন পারে কোনো রকম আলোর ব্যবস্থা নেই, পারি না তোমাদের সাথে সেগুলো শেয়ার করতে, যতটুকু সম্ভব করি। এদিকে ঈশা দেখো কখনোই যেদিক থেকে উঠতে হয় সেদিক থেকে ওঠে না, উল্টো পাল্টার দিক থেকেই কিন্তু এই চৌকির ওপরে ওঠে, খাটের ওপরে ওঠে। আর আমি ওকে যতই বকা দেই না কেন ও কিন্তু এরকম হাসতে থাকে। এখন সুন্দর করে ফ্রিজ থেকে দুধ বের করে নিলাম, আর ঈশার জন্য এক গামলা দুধ আমি জাল করে নেব। যেহেতু সন্ধ্যের পরপর থেকেই খাওয়া শুরু করে, আর সারা রাত এই দুধটা একটু একটু করে গরম করে ফ্লাক্সে রেখে একটু একটু করে খাওয়াবো ফ্লাক্স থেকে বের করে। আর ও না যখনই ইন্ডাকশনটা আমি এরকম অন করে পাশের ঘরে কাজ করতে যাই, এসে দেখি আমার ইন্ডাকশনটা অফ হয়ে আছে। আর যাই হোক, তারপরে ফিটার টিটারগুলো ধুয়ে এখন ঘরের দিকে যাব। আর আজকের ভিডিওটি আর বেশি দূর বাড়াবো না। আর তোমরা এখনও পর্যন্ত যে যেখান থেকে আমার সাথে ছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকলে অনেক বেশি ভালো থেকো, সুস্থ থেকো।